চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু জায়গায় হেফাজত ইসলাম বাংলাদেশের কর্মী সমর্থকরা তাণ্ডব চালিয়েছে 26, 27 এবং 28 মার্চ এবং তৎপরবর্তী। চট্টগ্রাম জেলার হাটহাজারি থানায় 26শে মার্চ জুম্মার নামাজের কিছু পরে হাটহাজারি মাদ্রাসার উচ্ছৃঙ্খল ছাত্র শিক্ষক এবং তাদের সাথে যোগ দেয়া আরও কিছু লোকজন আমাদের হাটহাজারি থানা আক্রমণ করে, হাটহাজারি ডাক বাংলো ভাঙচুর করে। সেখানে এসিলেন্ড অফিস এবং সদর ভূমি অফিস সেখানে ভাঙচুর চালানো হয়, আগুন দেওয়া হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দলিল জমির কাগজপত্র এগুলো ধ্বংস করা হয় এবং এই সংক্রান্তে পরবর্তীতে পর্যায়ক্রমে হাটহাজারি থানায় ফৌজদারি অপরাধে যারা জড়িত তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। এই মামলার ধারাবাহিকতায় গতকালকে আমরা হেফাজত ইসলামের বিলুপ্ত যে কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজি তাকে চট্টগ্রাম কক্সবাজার জেলার চকরিয়া থেকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তিনি হাটহাজারিতে যে সকল নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, বিশেষ করে পুলিশ সদস্যদের উপর আক্রমণ, থানা ভাঙচুর, ডাক বাংলো ভাঙচুর সহ যে সকল ক্রিমিনাল অফেন্স হয়েছে প্রত্যেকটিতেই তিনি নিজেকে জড়িত থাকার কথা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তিনি প্রত্যেকটি ঘটনায় যারা মাস্টার মাইন্ড 2, 4, 5, 10 জন যাদের ইন্ধনে, যাদের নির্দেশে, যাদের অর্থের যোগানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে প্রত্যেকটি ঘটনার সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। এবং যেহেতু তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, শুধু হাটহাজারি নয়, ওই দিন এবং তৎপরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় হেফাজত কর্তৃক যে সকল তাণ্ডব এবং ক্রিমিনাল অফেন্স সংঘটিত হয়েছে কম বেশি প্রত্যেকটি ঘটনা তার নলেজে ছিল, কোথাও কোথাও তার ইন্ধন ছিল, কোথাও কোথাও তার নির্দেশ ছিল, কোথাও কোথাও তার সহায়তা ছিল। এটুকু তথ্য তার কাছ থেকে আমরা পেয়েছি। আমরা তাকে রিমান্ডে আনছি, আমি খবর পেয়েছি একটু আগে বিজ্ঞ আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আরো বিস্তারিত তথ্য আমরা পাব। তাকে গ্রেপ্তার করার পরে আমরা তার কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করি, যে মোবাইল সেটের সূত্র ধরে আমরা জানতে পারি তার তিনি বিবাহিত, উল্লেখ্য যে তিনি বিবাহিত। এই তার বিবাহিত জীবনের বাইরেও তার কিছু মহিলার সাথে এক্সট্রা ম্যারিটাল রিলেশন, যেটিকে আমরা বলি বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটি আমরা পেয়েছি এবং এটি আমরা আমাদের নলেজে আগে থেকেই ছিল। তাকে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কিন্তু এটি আমাদের কাছে স্বীকার করেছেন, এক্সট্রা ম্যারিটাল রিলেশন এবং এক্সট্রা ম্যারিটাল ফিজিক্যাল রিলেশন, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক দুটোর কথাই কিন্তু তিনি স্বীকার করেছেন। এবং তার মোবাইল থেকে আমরা বেশ কিছু চ্যাটিং পেয়েছি যাদের সাথে তার সম্পর্ক ছিল, আমাদের হাতে সেগুলো আছে। তদন্তের স্বার্থে হয়তো আমরা এই মুহূর্তে সেগুলো প্রকাশ করব না। এই মহিলাদের সাথে যে তার যে যোগাযোগ ছিল এবং তার যে একটি অনৈতিক সম্পর্ক, সেগুলো সুস্পষ্টভাবে এই চ্যাটিং এর মাধ্যমে ফুটে উঠেছে এবং সে আমাদের কাছে এগুলো স্বীকার করেছে। পরবর্তী তদন্তের মাধ্যমে এগুলো আস্তে আস্তে জিনিসগুলো এভিডেন্স আকারে আমরা নিয়ে আসবো এবং মামলার ডকেটের সাথে সংযুক্ত হবে। এবং তিনি তার আমি ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং তাকে এটিও বলেছি যে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য বা আপনি যে বেশভূষা নিয়ে চলেন সেটির সাথে আপনার এই চরিত্র, এটি কি কন্ট্রোভার্সিয়াল বা বৈপত্য কিনা, এটি কি মানে আপনার এটা অ্যালাউড কিনা। এবং সে আমার কাছে, আমাদের সবার কাছে দুঃখ প্রকাশ করেছে। তিনি বলেছেন যে মানুষ মাত্রই ভুল হয় এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন, যাক এগুলো সবগুলো ক্রিমিনাল অফেন্স, এই যে এক্সট্রা যে রিলেশনগুলো দ্যাট ইজ অলসো অ্যান ক্রিমিনাল অফেন্স, তো এইগুলো প্রত্যেকটির ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত 2-3 জনের মতো শনাক্ত করেছি, তাদের পরিচয় পেয়েছি। তদন্তের সাথে আমরা এখন এগুলো বলতে চাচ্ছি না,
কালক্রমে আমাদের ইনভেস্টিগেশন এগিয়ে যাবে, আপনাদেরকে আমরা তথ্য সরবরাহ করব, প্রত্যেকটি তথ্য আপনাদেরকে আমরা সরবরাহ করব, বাট সময়ের সাথে সাথে, যাতে আমার তদন্তটি ক্ষতিগ্রস্ত না হয়। না, আমি বলেছি এক্সট্রা ম্যারিটাল রিলেশন এন্ড এক্সট্রা ম্যারিটাল ফিজিক্যাল রিলেশন দুটি উল্লেখ করেছি। কারো কারোর সাথে তার একটি মনস্তাত্ত্বিক মনের সম্পর্ক, কারো কারো কারোর সাথে তার অনৈতিক শারীরিক সম্পর্ক। না, উনি আমাদের এখন পর্যন্ত মানে বিয়ে করেছেন তাদের এই মর্মে তিনি কিছু বলেন না। আমি বললাম এক্সট্রা ম্যারিটাল, এটা মানে বিবাহ বহির্ভূত। আদালত থেকে রিমান্ড হয়েছে আমি জানতে পেরেছি, আমরা এখন খোঁজ নিব। সম্ভবত তার 5 দিনের রিমান্ড হয়েছে, সম্ভবত আমরা 10 দিনের রিমান্ড চেয়েছিলাম। আচ্ছা, তিনি 3টি মামলায় এজেন্ডামি আসামি হাটহাজারি থানার 3টি মামলার এজেন্ডামি আসামি। এই 3টির সাথে আমাদের আরো বেশ কয়েকটি মামলা আছে, সবগুলো মামলার সাথেই তিনি সম্পৃক্ততা নিজেই স্বীকার করেছেন, আমরা আমাদের তদন্তেও পেয়েছি। আপাতত সবগুলো যে মামলাগুলোতে আমরা সম্পৃক্ততা পেয়েছি, বা জাকারিয়া নোমান ফয়জি নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ, আমি এই ঘটনার নির্দেশদাতা, এই দাতার এই ঘটনার অর্থ যোগানদাতা, বা এই ঘটনাতে আমি ফিজিক্যালি থেকে আমি অংশ নিয়েছি, প্রত্যেকটি মামলাতেই সে জানে। এগুলো সবকিছু আপনার, তাকে তো আমরা ধরেছি গতকালকে বিকাল 4:20 চকরিয়া থেকে। প্রাথমিক তদন্তে আমরা যতটুকু যা পেলাম আপনাদের সবার সাথে শেয়ার করলাম, এবং পর্যায়ক্রমে আমাদের যখন যখন যে রহস্যগুলো উন্মোচিত হবে, আমরা আপনাদের কৌতূহলগুলো অবশ্যই, আপনাদের যে কোয়ারিজগুলো আছে এগুলো আমরা মিট আপ করবো, তদন্তের সাথে সাথে যেগুলো আমরা পাবো সবগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। এটি এটি আপনার একটি পার্ট, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি একটি পার্ট, আপনি যে প্রশ্ন করেছেন সেটি অন্য অংশে প্রশ্ন করেছেন, সেটি আমাদের তদন্ত চলছে, তদন্তের সাথে তদন্ত এগিয়ে যাবে, তদন্তের মতো করে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যারা এই নাশকতার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে, কারকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। তিন দিন ধরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যা পাচ্ছি, তাদের উদ্দেশ্য ছিল পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলা, পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলা এবং সরকারকে অস্থিতিশীল করে ফেলা। বাট আইনশৃঙ্খলা বাহিনী যে এত দ্রুত এত সফলতার সাথে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবে তাদের ধারণা ছিল না, তারা ভেবেছিল যে এইভাবে বোধহয় অনেক কিছু করে ফেলা সম্ভব। তাদের মূল উদ্দেশ্য ছিল সরকারকে অস্থিতিশীল করা। আমি অস্থিতিশীল শব্দটি ব্যবহার করেছি। এখানে পারো আপনার প্রশ্নের উত্তরে আমি যেটি বলবো, এখানে কোনো ধরনের ব্যর্থতার বিষয় নেই, যেটি যেটি আপনার যেখানে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার 26, 27, 28 পুলিশ সেভাবে কাজ করেছে, এবং প্রত্যেকটি বিষয়ে আমরা তদন্ত করছি, তদন্তের সাথে সাথে সবগুলোই আপনাদের আমি বারবার বলছি, আপনাদের প্রত্যেকটি কোয়ারিজ আমরা মিট আপ করবো। আচ্ছা, প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হচ্ছে। আমি ইতিপূর্বে আরেকজন সম্মানিত সাংবাদিক সাহেবের প্রশ্নের উত্তরে বলেছি
কাউকে কিন্তু ছাপ দেওয়ার কোনো অবকাশ নেই। তদন্ত আগাবে এবং তদন্ত আপনারা দেখেছেন ধারাবাহিকভাবে প্রত্যেকে কিন্তু তদন্তের আওতায় চলে আসছে, যাকে যখন প্রয়োজন জিজ্ঞাসাবাদ, যাকে যখন প্রয়োজন গ্রেপ্তার, সবগুলোই কিন্তু তদন্তের সাথে সাথে এগিয়ে যাচ্ছে।